আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফাতেমা সিজা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকালের নাস্তা হচ্ছে হালুয়া আর চালের রুটি চালের রুটি আবার আম্মু বানালো তো চালের রুটিটা খাবো চালের রুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পারতেছেন একটু কিন্তু এই পাশেপাশ কোনো পড়ে নাই একটু ইয় দাগ লাগে নাই খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লেগেছে চালের রুটিটা আমি খেয়েছি হচ্ছে হালুয়া দিয়ে আবার অনেকে গরু মাংস দিয়েও খেয়েছিল তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে নাস্তা দুপুরে খাবার নিয়ে যাবে তো ওকে খাবারটা দিয়ে দিলাম হালুয়া গরু মাংস আর হচ্ছে রুটি এই রুটিটা বা চালের রুটিটা সবাই পছন্দ করে তার জন্য একটু বেশি করে নিয়ে যায় অফিসের কয়েকজনকে খাওয়ায় কিছু কিছু জিনিস একটু বেশি নিয়ে যায় তো দুপুরে রান্না হচ্ছে পাবদা মাছ হ্যাঁ তো পাবদা মাছটা রান্না করা হবে তো পাবদা মাছটা ভাজি করার জন্য লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিলাম আর আমার পাশ থেকে কিন্তু বয়েস দিচ্ছি কিন্তু মুরগির কিচিমিচির আওয়াজ আসতেছে কারণ আমার বাসায় বারান্দায় হচ্ছে মুরগিগুলো তো মুরগিগুলো অনেক আওয়াজ করে কেউ কিছু মনে করবেন না এটা একটা মিউজিক হিসাবে নিয়ে নেবেন মুরগির আওয়াজটা তো পাবদা মাছটা কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি আমি যেভাবে করি আমরা আর আপদা মাছ করার জন্য হচ্ছে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি তো তেল সব মশলা দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো যেতটুকু মাছ থাকবে ওই পরিমাণটা হিসেব করে দিয়ে দিব তো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ মরিচ যা যা লাগে সব কিছু দিবো কারণ আপনাদের সাথে তো আর ওইভাবে রেসিপি শেয়ার করছি না যেভাবে করছি সেটাই বলছি তো হলুদ দিয়ে দিলাম দেড় চামচ আর হচ্ছে তারপর দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া তো ওইগুলো দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি কারণ কি মশলাগুলো দেওয়ার পরে তেল ছিটে গায়ে আসে আর পানি একটু পানি দিয়ে দিলে আর কিছু হয় না তো মশলাটা কষানো শেষ হওয়ার পরে মাছগুলা দিয়ে দিলাম তো মাছগুলা সবগুলো দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে গেলে তারপর ঝোল অ্যাড করবো তো আমার মাছটা কষানোর শেষ তারপরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে তো ওই পরিমাণ মতো দিয়ে দিছি এই যে রান্না আমার শেষ পাবদা মাছ দেখতে পেলেন তারপরে এটা হচ্ছে আমাদের এখানে আম্মুরা এটা আমি আসলে শাকের নাম জানি না এটাকে তিতির ডুগা বলে নাকি আমি জানি না অন্যরা কী বলে হেলন্সির মতো দেখতে কিছুটা কিন্তু এটা হেলন্সি না তিতির ডুগা হচ্ছে এগুলো বেছে নিচ্ছি এটা হচ্ছে নরম অংশটা নেয় উপরে আর পাতাগুলা ফেলে দেয় অল্প কিছু পাতা রাখে আর বাকি অংশগুলোই ফেলে দেয় তো এই যে দুই মুঠ মুঠি এনেছে তার মধ্যে হচ্ছে আমি সবগুলা বেছে নিচ্ছি রান্না করা হবে তো সবগুলো কাটা শেষ এখন হচ্ছে ধুয়ে টুয়ে কুচি করে কেটে নিব এটা হচ্ছে ডাল দিয়ে রান্না হবে তো এখন এটা ভালোভাবে সুন্দরভাবে ছোট ছোটো করে কেটে নিব বড় যাতে না হয় একদম কুচি কুচি করে কাটবো তো আমি কেটে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে এই ভিডিও দেখে খুব কমেন্ট করলে ভালো লাগে ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে তো বুঝবো যে কারা ভিডিওটা দেখছে বা কী আর পুরোটা ভিডিও দেখবেন আশা করি তো আমার হচ্ছে এটা ধুয়ে টুয়ে নিয়ে রেখেছি এটা কিন্তু একটু হালকা একটু ইয়া করে নিয়েছিলাম তো এই যে ডাল দিয়ে দিচ্ছি আর একটা মাছের পিস তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে নেড়েচেড়ে দিবো আর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিবো তাহলে একটু ঘন হয় তরকারিটা ঝোল তো আমি এগুলো একটু কষিয়ে নিব হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে রসুন আর তেল দিয়ে দিব রসুন আর তেলের মধ্যে হচ্ছে যে শাকটা ছিল যে ওই শাকটা হালকা একটু ভেজে নিব কারণ হালকা একটু ভেজে নিলে ভালো লাগে তেলের মধ্যে তো এটা হচ্ছে এখন ভেজে নিচ্ছি হালকা বেশি না কারণ ডালটার মধ্যে আবার দিব তখন আরও ভাজা হবে তো রসুন দিয়ে ভাজলে কিন্তু অন্য রকম একটা ফ্লেভার আসে তো এই যে ডালটার সাথে কিন্তু দিয়ে দিলাম শাকটা দেখতে পারতেছেন চিংড়ি মাছও কিন্তু দেওয়া হয়েছে তো শাকটা একটু খেতে কিন্তু হালকা তিতো লাগে কিন্তু খারাপ না ভালো লাগে কিন্তু খেতে খেয়ে দেখবেন অনেকে খেতে চায় না কিন্তু আমার কাছে পরে ভালোই লেগেছে আর হচ্ছে চাল কুমড়া চাল কুমড়াটা হচ্ছে এনেছে আমার এখানে আমার হাজব্যান্ড ঢাকাতে একটা জায়গায় জায়গা কিনেছে এই যে এয়ারপোর্টের উল্টাপাশে হজ ক্যাম্পের পিছনে ওইদিকে একটা জায়গা কিনেছে তো এখানে শাক সবজি মানে কি হালকা হালকা শাক সবজি লাগানো হয়েছে ও লাগায়নি ওই এলাকারই একজন লাগিয়েছে বলতেছে যে জায়গাটা তো খালি আছে আমি একটু এখানে শাকসবজি করি আমারও একটু চললো সংসারটা সুন্দরভাবে আপনাদের জায়গাটা একটু পাহারা দিতে পারলাম আমি সেভ তো এটা মনে করে দিল তো উনি পরে জায়গা আমার হাজব্যান্ড জায়গা দেখতে যাওয়া তো বলতেছে যে কিছু নিয়ে যান শাকসবজি তো কিছু বলতেছে না কিছু নেব না পরে উনি বলতেছে চাল কুমড়া দিয়েছিল তিনটা চারটা তো কি করেছে আনার পরে ওর সাথে দুইজন ছিল ওদেরকে দুইটা দিয়ে দিচ্ছে পরে আমার বাসায় এনে পরে বাসায় এনে আমরা খেলাম জায়গা থেকে এনেছে নিজের জায়গার ঢাকা শহরে নিজের জায়গায় শাক সবজি অন্যরকম একটা ইয়ে না জায়গাটা খালি পড়ে আছে তার জন্য লোকটা বলাতে আমার হাজব্যান্ড বলছে আচ্ছা ঠিক আছে আপনি করেন আমার কারণ দেখাশোনা করার মতো তো কেউ নেই একজন মানুষ যদি দেখে তাহলে অনেক ভালো তো এটা কেটে হচ্ছে আমি টেলে নিয়েছি তাওয়ায় দেখতে পারতেছেন তো এটা এখন ধুয়ে রান্না করা হবে তো রান্না করার জন্য হচ্ছে তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে বাদামি কালার করে এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কেউ কিছু মনে করবেন না প্লিজ সরি আশপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে কিছু করার নেই বাসার নিচে কাজ চলতেছে গ্রিল জানালা গ্রিলের কাজ করতেছে এই যে মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি মরিচ তারপরে লবণ জিরা ধনিয়া দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে চাল কুমড়োটা দিয়ে দিব। তো একটা মাছও দিয়ে দিলাম লেজ মাছের লেজ দিয়েছি তো মাছের লেজটা উল্টে পাল্টে নিচ্ছি একটু সিদ্ধ হোক মশলাটাও কষাক তারপরে এই যে আমার কষানোর শেষ আর চাল কুমড়োটা কিন্তু দিয়ে দিলাম তো চাল কুমড়োটা হোক কষাতে থাকি তারপর দেখতে থাকেন আপনারা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে তো এই যে আমার মাছের টুকরাটা দেখতে পাচ্ছেন ভাঙ্গা ছাড়া এক পরে কিন্তু ভেঙে গিয়েছে তো হালকা ঝোল অ্যাড করে দিয়েছি তো আমার রান্না শেষ চাল কুমড়ো রান্না শেষ দেখতে পারতেছেন কেমন হয়েছে তো রান্না বান্না সব শেষ করে তো আজকে কি কি রান্না হলো সেটাই বলছি এই যে তিতির ডোগা চাল কুমড়া আর মাছ আজকে কিন্তু এগুলোই রান্না হয়েছে তো আর এটা হচ্ছে উল কচু আমাদের বাসায় যে আনটিটা আসে উনি একটু উল কচু দিয়েছিল তো কথা না বলে আপনাদের যে মুরগির আওয়াজটাই শোনালাম আমার মুরগিগুলো তো প্রতিদিন আপনাদের সাথে দেখাচ্ছি কারণ প্রতিদিন ভিডিও করে রাখছি দেখছি কতটুকু বড় হচ্ছে সেটাই আর মুরগির আওয়াজগুলো কিন্তু অনেক ভালো লাগে তাই না তো আমার সব কাজটা শেষ করে আমি হচ্ছে আবার হসপিটালে যাচ্ছি আমার এখন কয়েকদিন পর পরে হসপিটালে যেতে হয় তো এখন তারপর আমি সুস্থ আছি মোটামুটি তারপর যাচ্ছি ডক্টর বলেছে সাপ্তে সপ্তাহে দেখা করার জন্য সপ্তাহে সপ্তাহে তো আমি হসপিটালে যাচ্ছি আমার সেই মিরপুরের সবার পরিচিত যারা আমার ব্লগটা দেখেন তারা অবশ্যই রাস্তাটা দেখেন পরিচিত একটা জায়গা কারণ আমার এই দিক দিয়ে যেতে রিক্সায় করে অনেক ভালো লাগে মানে অনেক জায়গাটা অনেক সুন্দর যারা মিরপুর দশে থাকে এদিকে দশ থেকে চোদ্দো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রাস্তাটা অনেক চড়া দুই পাশেই অনেক সুন্দর দেখতে পারতেছেন আপনারা ভিডিওর মধ্যে রাস্তাটা কতটা সুন্দর নিরিবিলির মধ্যে খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে নিজে থাকি বলে না ইজিবিজি এলাকা আমার কাছে ভালো লাগে না যে খুব ভালো লাগে এর দিকে হাঁটার জায়গাটা বিকেলবেলা এখানে হাঁটতে অনেক ভালো লাগে তে এই যে দেখতে পেলেন আমার কিন্তু কাশি চলে আসছিল। তার জন্য কন্টন্ট একটু চেঞ্জ হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না কাশিটা আছে আজকে প্রায় আড়াই মাস দুই মাসের উপর হয়ে গেছে তাও ভালো আছি অন্যদিক শরীর অন্য দিক থেকে ভালো আছে কাশিটা একটু আছে এমনিতে ভালো আছি তো সব সময় যেতে ভালো থাকি সবাই এটা অবশ্যই দোয়া করবেন ভালো আছি অনেকে অনেক সমস্যা অনেক অসুস্থ তাও আমরা অনেকটা ভালো আছি তো এই যে আমার কাছে ভালো লাগে এই জায়গাটা তার জন্য সব সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জায়গাটা কেমন লাগবে জানি না তো এই যে কাফরুল থানা এটা গাড়িগুলো তো দেখতেছেন থানার সামনে কীভাবে লন্ডবন্ড হয়ে আছে আমি কিন্তু হসপিটালে প্রায় কাছাকাছি চলে আসছি আমি হচ্ছে চোদ্দো নম্বর একটা হসপিটালে ডাক্তার দেখাই কোন হসপিটালে দেখায় সেটা তো আপনারা জানেন আমি আপনাদেরকে হসপিটালের নাম দেখালাম মার্কস হসপিটাল একটা মেডিকেল সহ তো ওনাকে হচ্ছে আমি নিয়ে আসছি পারবেন ম্যাডামকে দেখাই অনেক ভালো একটা ডক্টর ইউটিউবে সার্চ দিয়ে দেখলে দেখতে পারবেন উনি কতটা ভালো আমার কাছে ভালোই লাগে ওনার কথাবার্তা তারপর ওনার চিকিৎসা সব কিছু অনেক ভালো ওনার আমি আগে কিন্তু ওই হসপিটালে আরেকটা ম্যাডামকে দেখাইতাম যে সেলিন আক্তার কিন্তু আমার ওনার থেকে কিন্তু নিয়ে আসছি ম্যাডামকে ভালো লেগেছে উনিও বড়ো ডাক্তার ভালো ডাক্তার কিন্তু আমার একটা সমস্যা হয়েছে যে ইনফেকশন হয়ে গেছে অনেক বেশি যেটা থাকার কথা দশ হাজার আমার ইনফেকশনের ইয়েটা হয়ে গেছে বাইশ হাজার হিমোগ্লোবিন আপনার চলে আসছে নয় ম্যাডাম কিন্তু আমার এটা কিছুই ছেলে না ম্যাডাম কিন্তু আমার এটা কোনো কিছুই মনে করে না বলতেছে এটার ব্যাপার না কিন্তু আমার ওই ইনফেকশানটা যে কতটা ক্ষতি হয়েছে এটা আমি এখন বুঝতেছি তো পরে আমি ডক্টর চেঞ্জ করার পরে বুঝতে পারলাম এখন আমার এ পর্যন্ত আমার অ্যান্টিবায়োটিক ইনজেকশান আমি এ পর্যন্ত তিনবার নিয়েছি কমছে না তারপরও এখন সতেরো হাজার এসেছিল বাইশ হাজার থেকে তারপরে এখন আবার টেস্ট করিয়েছি আবার কি জানি কি আসে আল্লাহ জানে কপালে কি রেখে দিচ্ছে প্রচুর ইনফেকশন হয়ে গেছে তার জন্যই সমস্যা হয়েছিল কিন্তু নিয়ে পারবিন ম্যাডামকে যখন দেখাই উনি দেখার সাথে সাথে মানে আমার বলল যে তোমার তো অনেক সমস্যা হয়ে গেছে তো হসপিটাল থেকে আসা পরে সব কাজটা শেষ করার পরে সন্ধ্যাবেলা নাস্তা করব। তো এখানে আমি হচ্ছে কি কি দিয়েছি চারটা লেয়ারের জিনিস দিয়েছি দেখতে পারতেছেন তো এই যে আমার হলিক্স মেলু সব বানানো শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম